হাটহাজারী কলেজের অর্থনীতি অনার্স তৃতীয়বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, গত তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের গত বৃহস্পতিবার তো একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসটা ছিল জেমস টুবিনের অর্থের চাহিদা তত্ত্ব। ওইটা ক্লাস নেওয়ার পরে যাদের সাথে কথা হয়েছে তারা বলছে, স্যার ক্লাসটা বুঝেছি, ভালো লেগেছে, বুঝেছি। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, তোমরা চিত্রটা ক্লিয়ার হয়েছে কিনা। আমি তো চিত্রের বর্ণনাটা নিচে লিখি নাই। হয় না স্যার, আপনার কথা যেহেতু স্পষ্ট বোঝা যাচ্ছে, ওইটার ভিত্তিতে আমরা বইয়ের সাথে মিলিয়ে আপনারটা বুঝে কি বুঝতে পেরেছি, আমাদের অসুবিধা হয় নাই, ওইটা আর বলতে হবে না। এখন আপনি পরবর্তী প্রশ্ন, অর্থাৎ বৌমদের অর্থে চাহিদা তত্ত্ব তা আমাদেরকে বুঝিয়ে দিলে ভালো হয়। এখন সেই জন্য আমি আজকে তোমাদের কাছে বৌমদের অর্থে চাহিদা তত্ত্ব, এটাকে বলা হয় অর্থের লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতি, অথবা বলা যায় কি অর্থের লেনদেন চাহিদা নির্ণয়ের বর্গমূল সূত্র, এই নামগুলো বলা যায়। এইটাই আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। এটা হচ্ছে তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। তোমাদের সাথে এর আগে তো কি প্রথমে এমনি কি সাজেশন দিচ্ছি, সাজেশনের উপরে ভিত্তি করে তোমরা যে সমস্ত প্রশ্নগুলো করতেছ নিজে পড়ে পারতেছ না, সেগুলো আমাকে বলতে পারছিলাম। এগুলোর মধ্যে প্রথম এই দুইটা ছিল, তারপর আরও কয়েকটা আছে, আর তিন চারটে আছে, ওগুলো নিয়ে আমি তোমরা যেগুলো বলো সবগুলো নিয়ে আমি ক্লাসে আলোচনা করব। আচ্ছা যাক, তাহলে আমার ই হচ্ছে কি বৌমূল্যের অর্থের চাহিদা তত্ত্বটা কৃষির উপর অর্থের লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতি। ইনভেন্টরি শব্দের ইনভেন্টরি পদ্ধতি, এই ইনভেন্টরি পদ্ধতির উপর আমরা কি করব আলোচনা করব, অর্থাৎ বা এটাকে অপর একটা নাম আছে অর্থের লেনদেন চাহিদা নির্ধারণের বর্গমূল সূত্র, কারণ এটা বর্গমূল দিয়ে উত্তরটা করা হয়। এটা ইয়ে আসে বর্গমূল ইয়েতে সূত্রে আমরা যে সূত্র পাবো সেটাতে বর্গমূল দিয়ে আর ইয়েটা হয়, সূত্রটা প্রমাণিত হয়, সেই জন্য এটাকে বর্গমূল পদ্ধতিও বলা হয়। তাহলে এখানে আমরা এই যে বৌমূল কে, এটা হচ্ছে বিখ্যাত অর্থবিজ্ঞানী অধ্যাপক বৌমূল, বিখ্যাত অর্থবিজ্ঞানী অধ্যাপক বৌমূল অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণে। তাহলে কি একটু লিখি দিই, অর্থাৎ প্রাথমিক কথাটা লিখি দিই, তাহলে এখান থেকে শুরু করি। বিখ্যাত অর্থবিজ্ঞানী অধ্যাপক বৌমূল, বিখ্যাত অর্থবিজ্ঞানী অধ্যাপক বৌমূল, অধ্যাপক বৌমূল অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণে, অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণ, কাম্য পরিমাণ নির্ধারণে নির্ধারণে কি যে পদ্ধতি বিশ্লেষণ করেন, অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ, অর্থাৎ কি পরিমাণ অর্থ লেনদেনের জন্য দরকার হচ্ছে সেটার পরিমাণ নির্ধারণে কি যে পদ্ধতি বিশ্লেষণ করেন, যে পদ্ধতি বিশ্লেষণ করেন তার লেনদেন করেন তা লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতি নামে পরিচিত, তা লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতি, ইনভেন্টরি পদ্ধতি নামে পরিচিত, ইনভেন্টরি পদ্ধতি নামে পরিচিত।
অর্থাৎ এটা কি করা হবে যে অর্থের লেনদেন চাহিদার কাম্য পরিমাণ নির্ধারণ, অর্থাৎ লেনদেনের যে পরিমাণ অর্থের চাহিদা হচ্ছে সেটা বিশ্লেষণ করতে, লেনদেনের জন্য কি পরিমাণ অর্থের চাহিদা হচ্ছে দরকার হবে সেইটা বিশ্লেষণের জন্য কি কি করেছেন অধ্যাপক ভূমেল ইনভেন্টরি পদ্ধতি দিয়ে জিনিসটা বুঝিয়েছেন। তাদের ওই ইনভেন্টরি পদ্ধতি বুঝিয়েছেন এইটা, সেই জন্য এইটা ইনভেন্টরি পদ্ধতি নামে কি পরিচিতি লাভ করেছে। এখন এইটা একটি বর্গমূল সূত্রের সাহায্যে ভূমেল অর্থের লেনদেন চাহিদা, এই মূল কথা এটা, একটি বর্গমূল সূত্রের সাহায্যে অর্থের লেনদেন চাহিদা, অর্থের লেনদেন এবং সুদের হারের অর্থের লেনদেন চাহিদা সুদের হারের বিপরীত সম্পর্ক নির্ণয়ে, সুদের হারের বিপরীত সম্পর্ক নির্ণয় করেছেন বিধায়, সুদের হারের বিপরীত সম্পর্ক নির্ণয় করেছেন বিধায়, তার বিশ্লেষণ পদ্ধতিকে, তার বিশ্লেষণ পদ্ধতিকে পদ্ধতিকে বর্গমূল বলা হয়। তাহলে এটা কি স্কোয়ার রুট ফর্মুলা বর্গমূল পদ্ধতি বলা হয়। তাহলে কি করেছেন দেখো, এই যে লেনদেনের জন্য কি পরিমাণ চাহিদা অর্থের পরিমাণ অর্থের প্রয়োজন হবে সেই পদ্ধতিটি বিশ্লেষণ করেছেন কি, তার লেনদেনের চাহিদার ইনভেন্টরি পদ্ধতি নামে পরিচিতি লাভ করেছে। ইনভেন্টরি তো বাড়তি মজুদ, ইনভেন্টরি শব্দের অর্থ হচ্ছে বাড়তি মজুদ, অর্থাৎ বাড়তি মজুদের জন্য কি পরিমাণ চাহিদা অর্থের চাহিদা দরকার হচ্ছে সেইটা এই সূত্রের মাধ্যমে অর্থাৎ এই তত্ত্ব বিশ্লেষণ করা হয়েছে বলে এটাকে ইনভেন্টরি পদ্ধতি, ইনভেন্টরি মানে বাড়তি মজুদ। তাহলে এই বাড়তি মজুদের জন্য কি পরিমাণ চাহিদার দরকার হচ্ছে সেটা এই তত্ত্বের মাধ্যমে বিশ্লেষণ করা হয়েছে। কিসের জন্য? ইনভেন্টরির জন্য, সেই জন্য এটাকে ইনভেন্টরি পদ্ধতি হিসেবে পরিচিত হয়েছে। আর এই ইনভেন্টরি পদ্ধতিটা যেহেতু আমরা একটি বর্গমূল সূত্রের মাধ্যমে বিশ্লেষণ করেছি সেই জন্য এইটা অপর একটি নাম বর্গমূল নিয়মও বলা হয়। এটাকে কি বর্গমূল নিয়ম, এই তত্ত্বটাকে বর্গমূল নিয়মও বলা হয়, স্কোয়ার রুট পদ্ধতিও বলা হয়, স্কোয়ার রুট পদ্ধতিও বলা হয়। এখন আমরা মূল কথায় আসি। দেখো, ক্লাসিক্যাল এবং কিনসীয় অর্থনীতিবিদদের তত্ত্ব অনুসারে লেনদেনের অর্থের কি অনুসারে অর্থের লেনদেন চাহিদা আয়ের উপর নির্ভর করে কি, ক্লাসিক্যাল এবং কিনসীয় অর্থনীতিবিদদের মতে অর্থের লেনদেনের চাহিদাটা মানুষের আয়ের উপর নির্ভর করে, এটার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নাই। এই কথাটা ওই দুই ধরনের অর্থনীতি, একটা হচ্ছে ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং কেন্সীয় অর্থনীতিবিদরা বলছেন যে অর্থের লেনদেনের চাহিদাটা মানুষের ব্যক্তির আয়ের উপর নির্ভর করে, এইটার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নাই। কিন্তু বৌমল বলতেছে না, অর্থের লেনদেন চাহিদাও সুদের হারের উপর নির্ভর করে। যেখানে ওনারা বলছেন যে কি ক্লাসিক্যাল অর্থনীতিবিদ এবং কিনসীয়নীতিবিদরা যেখানে বলছেন যে অর্থের লেনদেন চাহিদাটা, লেনদেনের জন্য অর্থের চাহিদাটা
মানুষের আয়ের উপর নির্ভর করে, এইটার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই। কিন্তু বহুমূল্য এসে বলতেছে না না, অর্থের কি লেনদেনের জন্য অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভর করে, এবং সুদের হারের সাথে কি লেনদেনের চাহিদা হচ্ছে কি অর্থের লেনদেনের চাহিদা হচ্ছে স্থিতিস্থাপক, অর্থাৎ সুদের হারের পরিবর্তনে লেনদেন চাহিদারও পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনটা হচ্ছে বিপরীত ধরনের। অর্থাৎ সুদের হার বাড়লে অর্থের লেনদেন চাহিদা কমে, সুদের হার কমলে অর্থের লেনদেন চাহিদা বাড়ে। তাহলে আমরা কি পেলাম, বহুমূল্যের কথা হচ্ছে কি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা, লেনদেনের লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভর করে, সুদের হারের উপর নির্ভর করে, এবং সুদের হারের সাথে এর সম্পর্ক অর্থাৎ লেনদেন অর্থের লেনদেনের চাহিদার সম্পর্ক, সুদের হারের সাথে লেনদেন উদ্দেশ্য অর্থের চাহিদার সম্পর্ক বিপরীত, লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদার সম্পর্ক স্থিতিস্থাপক, স্থিতিস্থাপক সম্পর্ক স্থিতি স্থাপক অর্থাৎ পরিবর্তনে পরিবর্তন হয়, স্থিতিস্থাপক ও বিপরীত, বিপরীত। তার মানে হচ্ছে কি সুদের হার যদি বাড়ে, রেট অফ ইন্টারেস্ট যদি বাড়ে, তবে কি লেনদেন উদ্দেশ্যে ট্রানজাকশনের উদ্দেশ্যে কি অর্থের চাহিদা কি হবে কমবে, ট্রানজাকশনের উদ্দেশ্যে অর্থের চাহিদা কমবে। আর যদি সুদের হার যদি কমে, লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা বাড়বে। তাহলে সুদের হারের সাথে লেনদেনের কি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদার সাথে হুজরাদের সম্পর্ক আছে, এবং এই সম্পর্কটা হচ্ছে বিপরীত, যেখানে ক্লাসিক্যাল এবং কিনসিনের অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল অ্যান্ড কেনসিও ক্লাসিক্যাল এবং কিনসি অর্থনীতিবিদরা যেখানে বলছেন যে কিনসিও অর্থনীতিবিদরা ক্লাসিক্যাল এবং কিনসিও অর্থনীতিবিদ অনুসারে কি এর সাথে অর্থনীতিবিদদের মধ্যে অর্থনীতিবিদদের মতে কি লেনদেনের উদ্দেশ্যে অর্থ চাহিদা নির্ভর করে কিসের উপর, আয়ের উপর। লেনদেনের উদ্দেশ্যে ট্রানজাকশনের উদ্দেশ্যে অর্থের চাহিদাটা নির্ভর করে, অর্থাৎ নির্ভর করে কিসের উপর, মানুষের ইনকামের উপর। লেনদেনের উদ্দেশ্যে ট্রানজাকশনের উদ্দেশ্যে অর্থের চাহিদাটা নির্ভর করে কি মানুষের আয়ের উপর। এটার সাথে সুদের হার কোনো কি নাই, এটা নির্ভর করে সুদের হার কি নাই, সুদের হার কোনো সম্পর্ক নেই, সুদের হারের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। কারণ বলছি যে ক্লাসিক্যাল এবং কিনসিও কিনসিও অর্থনীতিবিদরা বলছেন যে কি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা নির্ভর করে কিসের উপর, আয়ের উপর, এটার সাথে সুদের হারের কোনো সম্পর্ক নেই। সেখানে বহুমত বলতেছেন যে কি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা সুদের হারের উপর নির্ভর করে, এবং সুদের হারের সাথে লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদার সম্পর্ক হচ্ছে অর্থের চাহিদা আর স্থিতিস্থাপক সম্পর্ক, অর্থের চাহিদার সম্পর্ক সম্পর্ক হচ্ছে স্থিতিস্থাপক ও বিপরীত। অর্থাৎ কি সুদের হার বাড়লে লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা কমবে, সুদের হার কমলে লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা বাড়বে। হ্যাঁ, এখন তাহলে ওনাদের সাথে উনি কি কি দ্বিমত পোষণ করে এবং পুরো ওনাদের সাথে উল্টোটাই বলেছেন। এখন দেখো, বহুমূল্যের মতে ব্যক্তি বা ফার্ম একই সাথে তিনটি ভূমিকা পালন করে। বহুমূল্যের মতে ব্যক্তি বা ফার্ম একই সাথে কি করে তিনটি ভূমিকা পালন করে,
তিনটি ভূমিকা পালন করি। বহুমানের মতে বেতন কি করে ভূমিকা পালন করি, কি কি? এক নম্বর লেনদেনকারী, ব্যক্তি লেনদেনকারী হিসেবে, লেনদেন কারী, এটাকে বলা হয় ট্রানজেক্টর, ট্রানজেক্টর, ট্রানজেক্টর হিসেবে কাজ করে। তারপরে দুই হচ্ছে কি, বিনিয়োগকারী, ইনভেস্টর। ইনভেস্টর কাজ করে। তিন হচ্ছে কি, ফটকা কারবারী, অর্থাৎ স্পেকুলেটর, স্পেকুলেটর, ইউলেটর। তাহলে বৌমানের মতে ব্যক্তি বা ফার্ম একই সাথে তিনটি ভূমিকা পালন করে, লেনদেনকারী হিসাবে, বিনিয়োগকারী হিসাবে, ফটকা কারবারী হিসাবে। তাহলে এই তিনটা মিলে আমরা দেখতে পারি এটা হচ্ছে টিস, টিআইএস, টিস। তো আমরা কি ব্যক্তিকে বা ফার্ম কি কি টিস হিসাবে আমরা কি করব এখন আলোচনা করবো। ব্যক্তি বা ফার্ম বলতে টিস বলবো, টিস মানে কি, যে ব্যক্তিটা লেনদেনকারী হিসেবে কাজ করে, বিনিয়োগকারী হিসেবে কাজ করে, ফটকারী কাজ করে, তাকে আমরা কি করব টিস হিসেবে এখন অর্থ কি। আলোচনার সুবিধাতে মনে করি ব্যক্তি বা ফার্ম তথা টিস তার সম্পদ কি। হ্যাঁ, তাহলে আমরা একজন ব্যক্তি বা একটি ফার্ম একসাথে তিন ধরনের ভূমিকা পালন করে, একটা হচ্ছে লেনদেনকারী হিসেবে ভূমিকা পালন করে, বিনিয়োগকারী হিসেবে ভূমিকা করে পালন করে, ফটকা কারবার হিসেবে ভূমিকা করে, অর্থাৎ টিস হিসাবে ভূমিকা পালন করে। এখন আমরা আলোচনার সুবিধার্থে ধরে নেব যে, হ্যাঁ, মনে করি ব্যক্তি বা ফার্ম তথা টিস তার সম্পদকে দুই ভাগে ধরে রাখতে পারে। এখন আলোচনার সুবিধার্থে আমরা ধরে নেব যে কি করব, আলোচনার সুবিধার্থে, আলোচনার সুবিধার্থে খালি দিচ্ছি না, আলোচনার সুবিধার্থে আমরা ধরে নেব যে ব্যক্তি বা ফার্ম তারা টিস তার সম্পদ কি। সুবিধার্থে আমরা ধরে নেব যে ব্যক্তি বা ফার্ম অর্থাৎ কে তথা টিস, তথা টিস তার সম্পদকে দুইভাবে ধরে রাখতে পারে, তার সম্পদকে দুভাবে বা দুভাবে ধরে রাখতে পারে, ধরে রাখতে পারে। পারে ওইটা কি, জাম প্রভিন্সের মতো দুইভাবে ধরে রাখতে পারে। এক হচ্ছে নগদ অর্থ, নগদ সম্পদ রূপে, নগদ সম্পদ রূপে ধরে রাখতে পারে, আরেকটা এবং বন্ড আকারে ধরে রাখতে পারে। বন্ড আকারে সম্পদ রূপে ধরতে হবে, আবার বন্ড আকারে ধরে রাখতে পারে। তাহলে আমরা কি ধরলাম, ব্যক্তিকে ধরলাম, ব্যক্তি তিনটা কাজ করতে পারে একসাথে, একটা হচ্ছে ট্রানজাক্টর হিসাবে, ইনভেস্টর হিসাবে, স্পেকুলেটর হিসাবে, ওটা টিস হিসাবে কাজ করতে পারে। তা আলোচনার সুবিধার্থে আমরা ধরে নিলাম যে এই টিস, এই ব্যক্তি বা টিস কি করতে পারে, তার সম্পদকে দুইভাগে রাখতে পারে, দুইভাগে ভাগ করে রাখতে পারে। একটা হচ্ছে কি নগদ সম্পদ রূপে, তারপর হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি বন্ড আকারে।
যদি এখন আমি না লিখে এখন বুঝিয়ে দিচ্ছি, নগদ সম্পদ রূপে যদি অর্থটা ধরে রাখে তাহলে তার বিনিময়ে কোনো সুদ পাবে না। নগদ অর্থরূপে যদি সে কি করে সম্পদটা ধরে রাখে তাহলে তার উপর কোনো সুদ বা আয় পাবে না। আবার যদি কি বন্ড আকারে ধরে রাখে তাহলে তার আয় প্রাপ্তি বা সুদ প্রাপ্তিটা হচ্ছে নিশ্চিত। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, টিচ তার সম্পদকে দুইভাবে রাখতে পারে, নগদ আকারেও রাখতে পারে, তারপর বন্ড আকারেও রাখতে পারে। যদি নগদ আকারে রাখে তাহলে সে সুদ পাবে না, অর্থাৎ কোনো ধরনের আয় অর্জিত হবে না। আবার যদি সে বন্ড আকারে রাখে তাহলে সে তার থেকে সুদপ্রাপ্তিটা নিশ্চিত এবং তার আয়টা হবে কি নিশ্চিত। ব্যক্তি তথা টিস বন্ড ভাঙ্গি, আচ্ছা এখন কথা হচ্ছে যে হ্যাঁ ব্যক্তি বা টিস অর্থাৎ এই ব্যক্তি ব্যক্তি বা টিস বন্ড ভাঙ্গি প্রয়োজনীয় নগদ সংগ্রহ করতে পারে, এখানেই আসল কথা। তাহলে ব্যক্তি বা টিস ব্যক্তি বা টিস এই ব্যক্তি ব্যক্তি কই ব্যক্তি ফার্ম বা টিস কি বন ভাঙিয়ে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারে। যখন দরকার হয় তখন সে বন ভাঙিয়ে কি করতে পারে নগদ অর্থ সংগ্রহ করতে পারে। তো এখন যদি সম্পদটা নগদ রাখে কোনো আয় পাচ্ছে না, কোনো সুদ পাচ্ছে না, আয় পাচ্ছে না, কিন্তু বন ডাকে রাখলে সুদ পাচ্ছে আয় পাচ্ছে। এখন ব্যক্তি কি করতে পারে, তার সম্পদটাকে যদি বন্ড আকারে রাখে তাহলে সে প্রয়োজন হলে বন্ডটা ভাঙাইতে পারে। কাজেই নগদ না রেখেও বন্ড আকারে রাখলে প্রয়োজন যখন বন্ড ভাঙে টাকা উঠাইতে পারে, নিয়ে নিতে পারে, যত দরকার তত নিতে পারে। তার টাকা বন্ড হিসেবে যত রাখছে পুরাটাই সে কি করতে পারে নিতে পারে প্রয়োজনে। তখন সে তার যেহেতু বন্ড আকারে টাকা রাখলে সুদ পাবে, আয় নিশ্চিত হবে, তাই সে তার টাকাটা কি করতে চায় আর নগদ সম্পদ সুখী সম্পদ হিসাবে না রেখে বন্ড হিসাবে রাখার জন্য সে কি করে চিন্তা ভাবনা করে। মূলত কি এই শর্তের উপর ভিত্তি করে ভূমেল তার অর্থের চাহিদা তত্ত্ব প্রতিষ্ঠা করে। কিসের উপর? যেহেতু ভূমেল বলছে যে ব্যক্তি তার সম্পদটা টিস তার সম্পদটাকে দুইভাবে রাখতে পারে, একটা হচ্ছে নগদ সম্পদ রূপে রাখতে পারে আর একটা হচ্ছে বন্ড আকারে রাখতে পারে। আবার দেখা যাচ্ছে কি যদি নগদ সম্পদ রূপে রাখে তাহলে তার কোনো আয় হচ্ছে না, সুদ পাচ্ছে না, আয় হচ্ছে না। আর যদি বন্ড আকারে রাখে তাহলে সে তার আয় হচ্ছে, সুদের সুদ প্রাপ্তিটা নিশ্চিত। এখন আবার এইটাও কি বন্ড যখন তার দরকার হবে নগদ টাকার দরকার হবে তখন সে তার বন্ডটা ভেঙে কি করতে পারবে নগদ টাকায় রূপান্তর করতে পারবে। তাই সে কি করবে তার টাকাটা নগদ না রেখে বন্ড আকারে রাখবে। হ্যাঁ তাহলে এই যে কি তার অর্থে কি মূলত এই শর্তের উপর ভিত্তি করে বোমেল তার অর্থে চাহিদা তত্ত্ব প্রতিষ্ঠা করেন। মূলত এটা কি বন্ড তার টিচ তথা ব্যক্তি এটা দেখেছি ব্যক্তি তথা টিচ তার টিচ বন বাঙ্গি তথা বন বাঙ্গি বাঙ্গিয়ে প্রয়োজনীয় নগদ অর্থ কি করতে পারে সংগ্রহ করতে পারে। মূলত এই শর্তের উপর ভিত্তি করে করে বোমেল তার অর্থে চাহিদা তত্ত্বটি প্রতিষ্ঠান করে বোমাল তার অর্থের চাহিদা তত্ত্বটি প্রতিষ্ঠান চাহিদা তত্ত্বটি
প্রতিষ্ঠা করেন। এই মূল কথা এখানে। যেহেতু নগদ আকারে রাখলে কোনো সম্পদ থেকে আয় পায় না, বন রাখে রাখলে আয় পায়, তার চেয়ে কী করবে, তার টাকার বন রাখে রাখবে। কেন? যে বন রাখে রাখলে প্রয়োজনে কী করতে পারে, প্রয়োজনে প্রয়োজনীয় নগদ অর্থ সংগ্রহ করতে পারে। এই বন ভাঙ্গে প্রয়োজনে নগদ অর্থ সংগ্রহ করতে পারে বলে সে নগদ না রেখে বন রেখে রাখবে, এবং মূলত এই শর্তের উপর, অর্থাৎ নগদ না রেখে বন রেখে রাখবে। কেন? প্রয়োজনে বন ভাঙ্গে নগদ প্রয়োজনীয় অর্থ উঠাইতে পারে বলে। এই শর্তের উপর ভিত্তি করে বৌমল তার অর্থের চাহিদা তত্ত্বটি প্রতিষ্ঠা করেন। যে মৌবেলের মতে, এবার শুনে, এবার বৌমলের মতে ব্যবসায়ে ইনভেন্টরি নিয়ন্ত্রণের লক্ষ্যে, ব্যবসায়ে ইনভেন্টরি অর্থাৎ নগদ কি ইনভেন্টরি হচ্ছে বাড়তি মজুদ, বাড়তি মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং অপরাপর প্রয়োজন মেটাতে, অর্থাৎ তথা বিনিময়ের সুবিধার জন্য নগদ অর্থের বাড়তি মজুদের চাহিদা দেখা দেন। কথাটা এখানেই, ই হচ্ছে কি বৌমেদের মতে, বৌমেদ বলতেছে ব্যবসায়ে ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য, ব্যবসায়ে ইনভেন্টরি অর্থাৎ বাড়তি মজুদটা নিয়ন্ত্রণের জন্য এবং অপরাপর প্রয়োজন মিটাতে, কথাটা একটু লিখি দিই, এটা মূল কথা তো, তাহলে একটু লিখে দিলে ভালো হয়। বৌমলের মতে ব্যবসায়ে ইনভেন্টরি, বৌমলে বৌমল এর মতে ব্যবসায়ে ইনভেন্টরি, ব্যবসায়ে ইনভেন্টরি অর্থ হচ্ছে কি বাড়তি মজুদ, বাড়তি মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে, বাড়তি মজুদ নিয়ন্ত্রণের লক্ষ্যে এবং অপরাপর অপরাপর প্রয়োজন মেটাতে, প্রয়োজন মেটাতে তথা বিনিময়ের সুবিধার জন্য, তার মানে কি তথা বিনিময়ের অর্থাৎ লেনদেন কাজের সুবিধা, বিনিময়ের সুবিধার জন্য, সুবিধার জন্য নগদ অর্থের বাড়তি মজুদের চাহিদা, নগদ অর্থের বাড়তি মজুদের চাহিদা দেখা দেয়। বন ভাঙিয়ে প্রয়োজন অর্থ সংগ্রহ করবে কেন, কিসের জন্য নেবে বন ভাঙিয়ে প্রয়োজন অর্থ? বন তো রাখলে, বন রাখলে টাকা রাখলে তো সুদ পাচ্ছ, লাভ হচ্ছে, নিশ্চিতভাবে পাচ্ছ, তো এই বন ভাঙাবে কেন? তো বন ভাঙবে এই জন্য, তোমার ওই যে বাড়তি মজুদ যেটা আছে ওইটা নিয়ন্ত্রণের জন্য এবং তোমার ব্যবসায়ীর অন্যান্য কি কাজের জন্য, অর্থাৎ ব্যবসায়ী বিনিময়ের সুবিধার জন্য নগদ অর্থের কি হয় বাড়তি মজুদের চাহিদার দেখা দে, নগদ অর্থের চাহিদা দেখা দে, বাড়তি মজুদের জন্য এই যেটা নিয়ন্ত্রণ করেন, বাড়তি মজুদটা নিয়ন্ত্রণ করার জন্য এবং অন্যান্য কাজের জন্য ব্যবসায়ীর অর্থাৎ বিনিময় সুবিধার জন্য তার কি হয় বাড়তি টাকার দরকার হয়, এই জন্য সে কি করবে যে তার বন ভাঙিয়ে বাড়তি টাকাটা সংস্থান করবে, যে তা হচ্ছে ব্যক্তি বা টিচ তার বন ভাঙিয়ে বাড়তি অর্থের চাহিদা পূরণ করতে পারে। তাহলে ব্যক্তি বা টিচ কে বন ভাঙিয়ে তার যে বাড়তি অর্থের দরকার হবে, বাড়তি অর্থের দরকার হবে, বাড়তি মজুদ বাড়তি অর্থের যে দরকার হবে সেইটা কি করতে পারে পূরণ করতে পারে, কী করবে বন ভাঙিয়ে। এই জন্য ভূমুখী ভূমিদের তত্ত্বকে আবার অর্থের লেনদেন চাহিদার ইনভেন্টরি, এই কারণে এটাকে কী বলা হয় ওই ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য, যেহেতু বাড়তি টাকার দরকার হচ্ছে সেই জন্য এটাকে ইনভেন্টরি তত্ত্ব বলে, ইনভেন্টরি ভূমিদের ইনভেন্টরি কি লেনদেন চাহিদার, লেনদেন চাহিদার লেনদেন ভূমির লেনদেন চাহিদার, চাহিদার ইনভেন্টরি পদ্ধতি বলা হয়, ইনভেন্টরি পদ্ধতি
কেন ওই ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য তার নগদ অর্থের চাহিদার দরকার হচ্ছে বলে, সেই জন্য এইটাকে বলা হয় লেনদেন চাহিদার ইনভেন্টরি পদ্ধতিও বলা হয়। তাহলে বন্ড ভাঙবে কিসের জন্য প্রয়োজন, কিসের প্রয়োজনে বন্ড ভাঙবে? বন্ড ভাঙবে যে ব্যবসায়ী যে ইনভেন্টরি থাকে, বাড়তি মজুদ থাকে, এইটা নিয়ন্ত্রণের জন্য কি ব্যক্তির বা বিনিয়োগকারীর বা ফার্মের টাকার দরকার হয়। এছাড়াও ফার্মে আরও অন্যান্য আনুষঙ্গিক কাজ আছে, কাজগুলা সমাধানীয় তার হাতে কিছু টাকা রাখতে হয়। এই যে টাকা রাখতে হয় বলে কিসের জন্য ইনভেন্টরির জন্য, সেটার নাম ইনভেন্টরি পদ্ধতিও দিয়েছে। এবং এই ইনভেন্টরি পদ্ধতি এই যে বন্ড ভাঙিয়ে টাকা সংগ্রহ করতে হচ্ছে, সেই জন্য এইটাকে এই শুধু এই কথার উপর বন্ড ভাঙিয়ে টাকা সংগ্রহ করবে এই কথার উপর ভিত্তি করে এই অর্থের চাহিদার তথ্যটা দিয়েছেন। চাহিদার তথ্য দিয়েছেন কেন? সে টাকা নগদ আকারে রাখবে না, বন্ড আকারে রাখবে। কেন? নগদ আকারে থাকলে তার বাড়তিয়ে পাওয়া যায় না, বন্ড আকারে বাড়তিয়ে পাওয়া যায়। আবার টাকার দরকার তাহলে কী হবে, কী করবে? তখন বলছে প্রয়োজনে বন্ড ভাঙিয়ে টাকা সংগ্রহ করা যায়, জোগাড় করা যায়, কোনো অসুবিধা হয় না। তাহলে এই যে বন্ড ভাঙিয়ে টাকা জোগাড় করা যায় বলে সে বন্ড আকারে রাখবে এবং তার প্রাপ্তিটা অর্থপ্রাপ্তিটা নিশ্চিত করবে। এবং এই বন্ড ভাঙিয়ে টাকা কিসের জন্য দরকার হবে? ইনভেন্টরি অর্থাৎ বাড়তি মজুদটা নিয়ন্ত্রণের জন্য টাকার দরকার হবে। কি তার বন্ড ভাঙিয়ে টাকার দরকার হবে যে ইনভেন্টরিটা নিয়ন্ত্রণের জন্য। আর এছাড়াও ব্যবসায়ীরা আর অন্যান্য আনুষঙ্গিক যেগুলো কাজ আছে ওইগুলোর জন্য তার কিছু নগদ অর্থের দরকার হয়, এই জন্য সে কি করবে, বন্ড ভাঙিয়ে নগদ অর্থ সংগ্রহ করবে। আচ্ছা, এখন দেখো বৌমনের মতে এরকম পরিস্থিতিতে ব্যক্তি বা ঠিক যেহেতু সে কি করবে, বন্ড ভাঙিয়ে টাকা সংগ্রহ করবে, অর্থের চাহিদা যত টাকা অর্থের দরকার হয় কাম্য পরিমাণ অর্থ বন্ড ভাঙিয়ে সে সংগ্রহ করবে। এখন বন্ড ভাঙাতে গেলে কিন্তু কিছু খরচ আছে, বন্ড ভাঙাতে গেলে কিছু আছে খরচ আছে, কিসের খরচ? তাহলে তার এই যে বন্ড ভাঙাবে, বন্ড ভাঙা গেলে তাকে কি করতে হবে, দুইটা খরচ আছে, এটা পরে আসতেছি। ল্যান্ড কি বন্ড এইরকম পরিস্থিতিতে ব্যক্তির বা টিচের লক্ষ্য হলো সর্বনিম্ন ব্যয়ে ইনভেন্টরি অর্থের কাম্য পরিমাণ। এই যে কি ইনভেন্টরি অর্থ, যে ইনভেন্টরির জন্য অর্থ কি করবে, বন্ড ভাঙিয়ে নেবে, কতটুক ঠিক যতটুক দরকার ঠিক ততটুক নেওয়ার চেষ্টা করবে, বাড়তি নেবে না। এই যে ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য তার যে পরিমাণ টাকা দরকার হবে ঠিক তার কাম্য পরিমাণ টাকা সে কি করবে, সংগ্রহ করবে। এবং তাহলে এই জন্য যে পরিমাণ টাকা দরকার হবে সেই পরিমাণ টাকা সে নেওয়ার জন্য কম কিন্তু, এবং নিতে গিয়ে তার এই টাকা নিতে গেলে বন্ড ভাঙাতে গেলে খরচ আছে, বন্ড ভাঙাতে গেলে কি আছে, খরচ আছে, খরচ আছে কি দুই। এখন এই খরচটা কত কম করেছে সে বন্ডটা ভাঙাইতে পারে সেটা তার লক্ষ্য থাকবে সেটা। তাহলে সে কি করবে, বন্ড ভাঙাবে কিসের জন্য, ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য। কত নেবে, যতটুকু দরকার ততটুকু নেবে, তো নিতে গেলে তার বন্ড ভাঙাতে গেলে তা কি কিছু খরচ আছে। এই ইয়ের ব্যক্তির বা টিচের মূল লক্ষ্য থাকবে যে কত কম করেছে বন্ড ভাঙানো যায়, কত কম করেছে বন্ড ভাঙানো যায় সেইটাই তার লক্ষ্য থাকবে। তাহলে বন্ড ভাঙাতে গেলে কি আছে, দুই ধরনের খরচ আছে। বন্ড ভাঙাতে গেলে কয় ধরনের খরচ আছে, দুই ধরনের খরচ আছে। একটা হচ্ছে সুযোগ ব্যয়, সুদ সুযোগ ব্যয়। বন্ড ভাঙাতে গেলে কি দুই ধরনের খরচ আছে, বন্ড ভাঙাতে গেলে দু ধরনের খরচ আছে। এই খরচ কত কম করেছে বন্ডটা ভাঙানো যায় সেটা তার লক্ষ্য থাকবে। এখন খরচ আছে, একটা হচ্ছে কি সুদ সুযোগ ব্যয়, দুই ধরনের খরচ আছে। যথা হচ্ছে কি
সুদ সুযোগ বিয়োগ, সুদ বিয়োগ, আরেকটা আছে কি সুদবিহীন অন্যান্য বিয়োগ, সুদবিহীন অন্যান্য বিয়োগ। এই যে বন্ড ভাঙাবে কিসের জন্য? ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য, ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য কি বন্ড ভাঙাবে? কিসের জন্য? ইনভেন্টরি নিয়ন্ত্রণের জন্য। কতটুকু ভাঙাবে? যতটুকু ইনভেন্টরির জন্য যতটুকু দরকার হবে ততটুকু ভাঙাবে। ভাঙাতে গেলে কিন্তু তার খরচ আছে। কি খরচ? দুই ধরনের খরচ, একটা হচ্ছে সুদ সুযোগ বিয়োগ, আরেকটা হচ্ছে সুদবিহীন অন্যান্য বিয়োগ। সুদ সুযোগ বিয়োগ কি? সুদ সুযোগ বিয়োগ হচ্ছে এই যে সে বন্ড যখন ভাঙাবে, যত টাকার বন্ড ভাঙাবে তত টাকা ওই বন্ডের জন্য সে আর কোনো সুদ পাবে না। তাহলে সে কি বন্ড ভাঙাতে গিয়ে যে পরিমাণ, তার যে পরিমাণ টাকার দরকার হয়েছে তত টাকার বন্ড ভাঙিয়েছে, বন্ড ভাঙালে অত টাকা সে সুদ পাচ্ছে না। এইটাও কি তার খরচ? এটাকে বলা হয় সুদ সুযোগ বিয়োগ। তাহলে আরেকটা তার কি সুদবিহীন অন্যান্য বিয়ে আছে। সুদবিহীন অন্যান্য বিয়ে হচ্ছে কি, এখানে বন্ড ভাঙাতে গেলে স্টাম্পের দরকার হয়, স্টাম্পের দরকার হয়, তারপরে দালালও ধরতে হয়, আবার কি তার সময়ও খরচ হয়। এই ধরনের বিয়েগুলোকে বলা হয় সুদবিহীন কি সুযোগ বিয়োগ। তাহলে একটা হচ্ছে তার বন্ড ভাঙাতে গিয়ে সে সুদ থেকে বঞ্চিত হচ্ছে, এখানে সুদ সুযোগ বিয়োগ। আর এছাড়াও বন্ড ভাঙাতে গেলে তাকে কি তার কিসের দরকার হয়? স্ট্যাম্পের দরকার হয়। কিসের দরকার হয় বন্ড ভাঙাতে গেলে? স্ট্যাম্পের, স্ট্যাম্পের দরকার হয়। এক, তার কি যাতায়াত করতে হয়, যাতায়াত করতে হয়, যাতায়াতের জন্য তার খরচ হয়। তারপর হচ্ছে কি দালাল ধরতে হয়, আবার দালালি এই জন্য খরচ, তার খরচ হয়। তারপরে আমরা সময়ও বিয়ে করতে হয়, সময়ও বিয়ে করতে হয়। দেখো তাহলে সুদ যে পাচ্ছে না, যত টাকার বন্ড ভাঙাচ্ছে সে সুযোগ বেশি সুদ থেকে বঞ্চিত হচ্ছে, সেটার নাম সুদ সুযোগ বিয়োগ। এছাড়াও সুদ সুযোগ বিয়োগ ছাড়াও টাকা তো সুদের পাবে না, পাবে না, ওই যে বন্ড ভাঙাতে তার কি লাগবে? স্ট্যাম্প লাগবে, টাকা খরচ করতে হবে, যাতায়াত আছে, তাই কমিউনিকেশন কস্ট আছে যাতায়াতের জন্য। আবার এখানে দালাল ধরতে হবে, দালাল সময়, এখানে তার এই জন্য সময়ও বিয়ে করতে হয়, সময়ও লাগে। তো সবগুলো মিলিয়ে এই চার ধরনের খরচকে একসাথে বলছে কি সুদবিহীন অন্যান্য বিয়ে। এই দুই কারণে কি হয়, কি অর্থাৎ বন ভাঙাতে গেলে খরচ হয়। এই তার তাহলে টিচের মূল লক্ষ্য থাকবে যে কি, ওই টিচ কই, টিচের মূল লক্ষ্য থাকবে যে কত কম খরচে বনটা ভাঙানো যায়, এইটাই হবে তার মূল লক্ষ্য। তাহলে কম খরচে ভাঙাতে পারলে তার ওখানেই তার লাভটা। তাহলে দ্বিতীয় বন, হ্যাঁ, তাহলে উপরে দুই ধরনের বিয়োগকে একত্রে নগদ অর্থ সংগ্রহের কি মোট অপেক্ষক রূপে আমরা এইভাবে দেখাতে পারি। তো এই দুই ধরনের ব্যয় হচ্ছে কি বন্ডের, যে বন্ড ভাঙানোর জন্য ব্যয়, এই ব্যয়টাকে আমরা একটা সমীকরণের মাধ্যমে দেখাতে পারি, একটা অপেক্ষকের মাধ্যমে দেখাতে পারি এই দুই ধরনের ব্যয়টাকে। তাহলে কি লাগে? ইনভেন্টরির জন্য অর্থ সংগ্রহ করতে গেলে বন্ড ভাঙাতে হবে, বন্ড ভাঙাতে হলে খরচ আছে দুই ধরনের। তো কয় ধরনের খরচ? দুই ধরনের খরচ আছে, একটা হচ্ছে সে সুদ পাচ্ছে না, বন্ড যখন ভাঙিয়ে ফেললে সুদ পাবে না, এটাকে সুদ সুযোগ বিয়ে বলা হয়। আবার বন্ড ভাঙাতে গেলে তাকে কিছু দরকার, স্ট্যাম্পের দরকার হবে, যাতায়াত খরচ লাগবে, দালালি দিকে ফিরে দিতে হবে, সময় লাগবে, এই জন্য তার খরচ হবে। এইটাকে সুদ সুদ সুদবিহীন অন্যান্য বিয়ে বলে। এই দুইটা মিলে তার মোট বিয়োগ, এই মোট বিয়োগকে মোট খরচ, এটাকে আমরা একটা কিসের মাধ্যমে, সমীকরণের মাধ্যমে বা অপেক্ষকের মাধ্যমে দেখাতে পারি। এই অপেক্ষকটা হচ্ছে এই সি, সি হচ্ছে কস্ট বিয়োগ, তারপর কি বি টি বাই কে প্লাস আর ওয়ান বা আর আই, তারপরে এটা হচ্ছে কি
টু, এটা হচ্ছে আমার সূত্র। হ্যাঁ, এই সূত্রের মাধ্যমে আমরা কী করছি দেখাচ্ছি, অর্থাৎ এটা বন্ড বাঙাতে গেলে যে খরচ, দুই ধরনের খরচ হয়, এইটা একটা খরচ আর একটা হচ্ছে এইটা খরচ। তাহলে এইটা হচ্ছে কি, এই সুদবিহীন খরচ ব্যয় হচ্ছে এইটা, আর সুদের জন্য খরচ ব্যয় হচ্ছে সুদ সুদের ব্যয় হচ্ছে এইটা, এই দুইজনের খরচ। এটাকে আমরা কী করলাম, একটা সমীকরণের মধ্যে দেখালাম। এখানে সি হচ্ছে কি, এই সি ধরো নগদ অর্থ সংগ্রহের মোট ব্যয়, নগদ অর্থ সংগ্রহের মোট ব্যয়। তাই যে আমি কি বন্ড বাগে নগদ অর্থ সংগ্রহ করব, এই সংগ্রহ করতে গিয়ে আমার মোট কত বিয়ে হলো, এই দুইটা মিলে মোট বিয়ে হয় এই সিটা। তারপর এখানে টি হচ্ছে, টি এই টিটা হচ্ছে টিসের প্রকৃত আয়, টিস টিস এর প্রকৃত আয়। হ্যাঁ, টিসের প্রকৃত হচ্ছে টি। তারপরে হচ্ছে আর আর আই হচ্ছে কি, সুদের হার, সুদের হার। তারপর হচ্ছে কি আমার বি হচ্ছে দালালি ফি, দালালি ফি হচ্ছে কি আমার বি। তারপর কে হচ্ছে প্রতিবার যে পরিমাণ বন মুদ্রায় রূপান্তর করা হয়, প্রতিবার যে পরিমাণ বন, যে পরিমাণ বন মুদ্রায় রূপান্তর করা হয়, রূপান্তর করা হয় তার মূল্য, তার প্রকৃত মূল্য, তার প্রকৃত মূল্য বা নগদ অর্থের চাহিদা, বা বলতে পারে কি নগদ অর্থের চাহিদা, অর্থের চাহিদা। তাহলে দেখো আমাদের এখানে, এখানে সি হচ্ছে কি, ভুল হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, তাহলে সুদ সুযোগ বিয়ে এবং সুদবিহীন সুদ অন্যান্য বিয়োয়, এই জন্য কি হবে, এটা হচ্ছে টোটাল বিয়েটা, নগদ অর্থ সংগ্রহের মোট ব্যয়। এই আমরা বাউন্ড বাগে যে নগদ অর্থ সংগ্রহ তার জন্য মোট ব্যয় হচ্ছে সি। টি হচ্ছে কি, ট্রিজের প্রকৃত কি, ট্রিজের প্রকৃত আয়, ট্রিজের প্রকৃত আয় হচ্ছে কি, আয় হচ্ছে ট্রিজের ওই ব্যক্তির প্রকৃত আয় হচ্ছে এটা, আর আয় হচ্ছে কি সুদের হার, এখানে সুদের সুদের হার, আর বি হচ্ছে দালালি ফি। তারপরে কে হচ্ছে এই যে বন ভাঙাবো, প্রতিবার যতবার বন ভাঙাবো বনকে টাকায় রূপান্তর করবো, মুদ্রায় রূপান্তর করবো, তার প্রকৃত মূল্য অর্থাৎ নগদ অর্থের চাহিদা আর কত টাকা দিতে চাচ্ছি সেটা। এখন এই জিনিসটাকে আমরা কী করতে পারবো, এখানে সূত্র অনুসারে এইটা হচ্ছে, সূত্র অনুসারে আমার এই জিনিসটা হচ্ছে বন ভাঙানোর দালালি ফি বাবদ ব্যয়, এইটা হচ্ছে বন ভাঙানোতে গেলে ছোটো বন ভাঙাতে আমার দালালি ফি কত লাগবে সেটা, আর দ্বিতীয় হচ্ছে কি বাবদ ব্যয়, আর এটা হচ্ছে বন ভাঙানোর সুযোগ ব্যয়, সুদ সুযোগ ব্যয়, বন ভাঙানোর সুযোগ ব্যয়, অর্থাৎ বন ভাঙাইতে গেলে আমি যে সুদ থেকে বঞ্চিত হব, কি পরিমাণ সুদ থেকে বঞ্চিত হবে সেটা। তাহলে সুদ বঞ্চন বন কি থেকে বঞ্চিত হওয়া, আর এটা হচ্ছে দালালি ফি, দুইটা মিল হচ্ছে আমার মোট খরচ। তাহলে এখন সূত্রের সূত্র আছে, তাহলে এখন আমরা কি করতে পারি, এইটাকে আমরা এখন ইয়ে করে সমাধান করি, আমরা কি পাচ্ছি দেখো। এখন শর্ত অনুসারে টিজ তার অর্থের চাহিদার তথা নগদ অর্থের সংগ্রহের মোট ব্যয় সর্বনিম্ন করতে চায়, এই মোট ব্যয়টা কি করতে চায় টিজে, কি করতে চায় তার এই যে ব্যয় হবে মোট ব্যয়টা কি করতে হয় সর্বনিম্ন করতে চায়। এই অবস্থায় এর মান, এমন মান বের করতে হবে, এই অবস্থায় এই যে ক্যায়ের এমন মান বের করতে হবে যেন সি সর্বনিম্ন হয়। এখন টিজ কি চায়, তার মোট ব্যয়টা সর্বনিম্ন করতে চায়, এখানে ব্যয় এখানে ব্যয় দুজনের ব্যয়টা সে সর্বনিম্ন করতে চায়। তো যদি সর্বনিম্ন করতে চাইলে কি ক্যায়ের মান কি এমন মান বের করতে হবে, ক্যায়ের এমন মান বের করতে হবে তা যাতে তার সি সর্বনিম্ন, ক্যায়ের এমন মান
কি মোট খরচটা সর্বনিম্ন করতে চাইলে কে এমন একটা মান বাইর করতে হবে যেই মানে সি সর্বনিম্ন হয়। তাহলে এখন সর্বনিম্নকরণের শর্ত অনুসারে এই সর্বনিম্নকরণের সর্বনিম্নকরণের শর্তানুসারে কি ফার্স্ট অর্ডার কন্ডিশন কি ডিসি বাই এটা তো ইয়ে তো ডিসি বাই এখানে কি হবে ডিকে ডিসি বাই ডিকে ইজ ইকুয়াল টু জিরো অর্থাৎ কি সর্বনিম্ন প্রথম শর্ত কি ফার্স্ট অর্ডার কন্ডিশন যদি জিরো ধরলাম বা ডি বাই ডি বসাই দাও বি টি বাই কে না এ প্লাস কে বাই টু ইজ ইকুয়াল টু জিরো এটা একটু আমি সাজিয়ে দেখি। দেখো এখানে আমি ইয়ে করবো ডিফারেন্সিয়েশন করতে গেলে আমাকে কী করতে হবে ক্যাশাপে করতেছি ক্যাটো নিচ্ছি তো ক্যাটো উপরে ডি বাই ডি কে মাইনাস ওয়ান তারপরে এটাকে এইভাবে লিখি সুইয়ে করো এখানে উপরে নিলাম টু দিলাম ক্যাটা পাশে দিলাম দেখো ইকুয়াল টু জিরো তাহলে এখন আমি যে ডিফারেন্স মাইনাস দেখো মাইনাস ওয়ান বি টি মাইনাস টু হবে একবার ডিফারেন্স করলে মাইনাস ওয়ান হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু দেখো একটু খেয়াল করো এখানে তোমাদের এই এই জিনিসটা বোঝার জিনিস আছে আর কিছু নাই। তাহলে এখানে কী হলো এখানে কেমন গেল তাহলে আর আই টু ইন্টু ওয়ান এই যে ওয়ান ওয়ান হলো ইজ ইকুয়াল টু কত জিরো দেখো তো এটাকে আমি কি নিয়ে যাবো যেহেতু মাইনাস আছে কী করে দেবো এটা ওয়ান তাহলে কী হলো আমার বিটি উপরে থাকলো ক্যাটাকে নিচে নিয়ে গেলাম ক্যাসকেয়ার হলো তারপরে এটা থাকলো কত আর আই বাই টু ইজ ইকুয়াল টু জিরো তাহলে এটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে বিটি ক্যাসকেয়ার একটু ভালো করে দেখা যাক ক্যাসকেয়ার ইজ ইকুয়াল টু এখানে মাইনাস আছে মাইনাস আছে আর আই বাই টু তাহলে মাইনাস মাইনাস কাটা গেল তাহলে এখন আমি এই মাইনাস মাইনাস কাটিয়ে দিলাম দেখো ক্যাসকেয়ার আর আই ইজ ইকুয়াল টু টু বি টি বজ্রগুণন করলাম ক্যাসকেয়ার ইজ ইকুয়াল টু টু বি টি বাই আর আই তাহলে কে ইজ ইকুয়াল টু এই যে রুট এই জন্য এটাকে রুট কি দিলাম টু বি টি বাই আর আই আর আই দেখো প্রিয় শিক্ষার্থীরা আমার কাজ শেষ ও মারে মাইটা দিতে আমার কি যাচ্ছে হ্যাঁ দেখো এটাই অর্থের ল্যান্ডেন চাহিদার স্কোয়ার রুট ফর্মুলা নামে পরিচিত এটাই অর্থের ল্যান্ডেন চাহিদার স্কোয়ার রুট ফর্মুলা নামে পরিচিত এটা তাহলে এই সূত্র অনুসারে দেখো কে এর সাথে আর এর সম্পর্ক আছে সম্পর্কটা কি বিপরীত কে উপরে আর নিচে কে এর সম্পর্কটা কি বিপরীত অর্থাৎ সুদের হার বাড়লে কি হবে লেনদেনের উদ্দেশ্যে অর্থ চাহিদা কমবে আর সুদের হার কমলে লেনদেনের উদ্দেশ্যে অর্থ চাহিদা বাড়বে তাই বহুমূল্যের লেনদেন চাহিদা অপেক্ষককে সুদের হারের বিপরীত অপেক্ষক বলা হয় এই কারণে কি বহুমূল্যের বহুমূল্যের যেহেতু সুদের হারের সাথে কি অর্থের চাহিদার সম্পর্কে বিপরীত সেই কারণে বহুমূল্যের লেনদেন চাহিদা পক্ষ কি লেনদেন চাহিদা পক্ষকে বহুমূল্যের লেনদেন চাহিদা অপেক্ষককে বহুমূল্যের লেনদেন চাহিদা অপেক্ষককে কি সুদের হারের বিপরীত অপেক্ষক বলা হয় সুদের হারের বিপরীত অপেক্ষক সুদের হারের বিপরীত অপেক্ষক
বিপরীত অপেক্ষক বলা হয়। ইনভার্স ফাংশনও বলা হয়, ইনভার্স ফাংশন বিপরীত পক্ষক মানে সুদের হার বিপরীত পক্ষক ইনভার্স ফাংশন বলা হয়। প্রিয় শিক্ষার্থী দেখো জিনিসটা আমি ক্লিয়ারলি তোমাদেরকে বইতে আছে সুদের থ্রুক, তো এটা দিয়ে এথরুক করে দিয়ে দিয়েছি, বুঝাই দিয়েছি, আর কিচ্ছু করে নেই। তা আমি তোমাদের ক্লিয়ার হওয়ার জন্য এইটা তোমাদের ক্লিয়ারলি দেখাই দিলাম, না বুঝলে আবার বলবা, আমি ক্লিয়ারলি বুঝাইছি এটা, যাতে তোমাদের আর ইয়ে না হয়, বইতে এটা দেওয়া নাই, এথরুক দিয়ে দুইটা দুই লাইন দিয়ে কাজ শেষ করে দিছি। তা আমি ক্লিয়ারলি এটা দিছি তোমাদেরকে, তো এখন আশা করি তোমরা বুঝবে। এখন তাহলে আমার ইয়ে হয়তো এই জন্য এটা কি রুট স্কোয়ার ফর্মুলা, রুট স্কোয়ার, এই রুট স্কোয়ার ফর্মুলা নামে পরিচিত। এই মাধ্যমে কি করছে, অর্থের চাহিদা কিসের উপর নির্ভর করবে, এই যে সুদের হারের উপর নির্ভর করবে। এটা আমরা কি বর্গমূল সূত্র মধ্যে দেখেছি বলে এটাকে বর্গমূল সূত্র বলা হয়, সুদের কি লেনদেন চাহিদার বর্গমূল সূত্র বলা হয়। তাহলে আমরা পেয়ে গেলাম, আমাদের উত্তরটা পেয়ে গেলাম, এইটা আমাদেরকে দেখাতে বলছে, আমরা দেখাইলাম বর্গমূল সূত্রটা দেখাইলাম কিভাবে লেনদেনের উদ্দেশ্যে কি পরিমাণ টাকা দরকার হবে, এবং ওই পরিমাণ টাকাটা আমরা কোথেকে আনবো, বন্ড থেকে আনবো, বন্ডটা আনতে গেলে কি খরচ লাগবে, খরচ যাতে কম খরচ করা যায়, এই যে কম খরচের শর্ত, সর্বনিম্ন খরচের শর্ত অনুসারে আরও শর্ত লাগতো, এগুলো আমরা ইয়ে করিনি আর কি। তাহলে এতটুকু আমরা করে দিলাম। তাহলে নেগেটিভ হয়ে যায় এটা ফার্স্ট অর্ডার কন্ডিশন, পজিটিভ সেকেন্ড অর্ডার কন্ডিশন কি আসবে, এখন কি আছে জিরো আসছে, সেকেন্ড অর্ডার কন্ডিশন পজিটিভ আসবে, এখানে এটা করলে আবার যদি ডিফারেন্সিয়াল পজিটিভ আসবে, তাহলে এটা কি সুদের হার কি ইয়ে হচ্ছে সর্বনিম্ন খরচে যে সংগ্রহ করতে পারতেছি, এটা এখান থেকে বোঝা যাচ্ছে। এইবার আমরা তো আলোচনাই করলাম, কিন্তু সমালোচনাও লাগবে, আলোচনা করলে যে কোনো প্রশ্নের আলোচনা করলে সমালোচনা দিতে হবে। এখন সমালোচনা আমি সমালোচনা ইয়ে করতেছি, সমালোচনা শুধু একটু সমালোচনা। এক নম্বর এখানে বলা হচ্ছে দেখো বোমেন অর্থে শুধু কি করছেন, লেনদেনের উদ্দেশ্যে অর্থ চাইতে বলছেন, লেনদেনের তার তত্ত্ব কি, লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদার মধ্যে সীমিত রেখেছেন, অর্থের চাহিদার মধ্যে সীমিত রেখেছেন। তার মতে মানুষ শুধু কি করবে, কি শুধু লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা করবে। আসলে মানুষ কি কারণে অর্থের, কয় কারণে অর্থের চাহিদা, তিন কারণে অর্থের চাহিদা করে, কি কি, লেনদেনের উদ্দেশ্যে, সৎকার উদ্দেশ্যে, ফটকাকার উদ্দেশ্যে, এই তিন কারণে অর্থের চাহিদা করে। কিন্তু মোমেল কি করেছেন, তার শুধু শুধু লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা বলেছেন, আর দুই উদ্দেশ্যে যে মানুষ অর্থের চাহিদা করে সেটা এখানে বাদ দিয়ে দিয়েছেন। তাহলে তিনি শুধু লেনদেনের মধ্যে অর্থের চাহিদাকে সীমিত রেখেছেন, যেটা তিনি ঠিক করেন নাই। তারপরে দুই নম্বর কথা হচ্ছে এখানে তিনি ইয়ে করতে গিয়ে, হ্যাঁ, তার বিশ্লেষণে অনিশ্চয়তা ও ঝুঁকিকে কি করেছেন, বাদ দিয়েছেন। তার তত্ত্ব থেকে কি অনিশ্চয়তা, এই যে অর্থের চাহিদার ক্ষেত্রে কি আছে, অনিশ্চয়তা আছে, এই যে সুদের সূত্রে অনিশ্চিত, এবং সুদের ক্ষেত্রে বন্ড আকারে রাখতে গেলে কি আছে, সুদটা অনিশ্চিত এবং ঝুঁকিও আছে, টাকা হারাবারও সম্ভাবনা আছে। তাহলে এই দুইটাকে তিনি কি করেছেন, বাদ দিয়েছেন। তাহলে অথচ ঝুঁকি এবং অনিশ্চয়তা এখানে কি বন্ডের সাথে সুদ দ্রুতি অনিশ্চয়তা কি আছে, উৎপ্রেত হয়ে জড়িত, তিনি ওখান থেকে ঝুঁকি এবং অনিশ্চয়তাকে বাদ দিয়েছেন, দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর তিনি বলছেন যে এখানে ব্যক্তি বা টিজ আর কি, টিজ ব্যক্তি বা প্রতিষ্ঠান, তার পুরো আয়টাকে কিসের জন্য রাখে, বন্ড আকারে রাখে, পুরো আর সম্পূর্ণ সম্পদ বন্ড আকারে রাখে, সম্পূর্ণ সম্পদ বন্ড আকারে রাখে, বন্ড আকারে রাখে। এই যে উনি বলছেন যে সম্পূর্ণ সম্পদ বন্ড আকারে রাখে, এইটা কিন্তু ঠিক নয়। মানুষ কখনো তার পুরো সম্পদটা বন্ড আকারে রাখে না, সব সময় সে কিছু না কিছু টাকা নিজ হাতে নগদ রাখে, দেয় সব টাকা বন্ড আকারে দেয় না। তিনি এখানে দেখা দিচ্ছেন তার সব সম্পদ, মানে দেখাচ্ছেন সব সম্পদ কোথায় দিয়ে দিচ্ছি, নগদ আকারে না রেখে বন্ডে দিচ্ছি, কেন বলছে যে কোনো মুহূর্তে প্রয়োজনে আমি বন্ড ভাঙিয়ে টাকা নগদ করতে পারবো। তো কিন্তু নগদ করতে পারলো, নগদ করতে গিয়ে ইয়ে আসে না, কতগুলো ঝামেলা আসে না, ওখানে তো অনেক সময় যায়, সেই জন্য সবসময় মানুষ কিছু টাকা নিজের হাতে রাখে, বন্ড আকারে সব টাকা বন্ড আকারে রাখে না, এটাও একটা তার দুর্বলতা। হ্যাঁ, এখানে
ওই যে ইয়ে করতে গিয়ে ভূমিতা রত্ন চাহিদা নির্ধারক হিসেবে আয় বন্টনের মতো গুরুত্বপূর্ণ, আয় বন্টনের মতো গুরুত্বপূর্ণ উপাদানকে বাদ দিয়েছেন, গুরুত্বপূর্ণ উপাদানকে উপেক্ষা করেছেন, বাদ দিয়েছেন। তারপরে এখানে এটাও বাদ দিয়েছেন। তাহলে এখানে আর কি আছে, তাহলে এখানে কি আছে, দামস্থ আছে, প্রত্যাশা আছে, বুক প্রমাত্র অভ্যাস এবং অর্থবাদের প্রকৃতি, এই সবগুলোও কি এখানে অন্তর্ভুক্ত, এগুলোও কি তিনি কি করেছেন বাদ দিয়ে দিয়েছেন। এবং সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি, তিনি অর্থের লেনদেন চাহিদার প্রয়োজনীয়তাকে সংকুচিত করেন, কারণ ব্যক্তি বা ফার্ম শুধু ইনভেন্টরি বজায় রাখার জন্য অর্থের চাহিদা করে না, আরও অনেক কাজের জন্য অর্থের চাহিদা করে। তিনি বলছেন যে শুধু ব্যক্তি প্রয়োজনীয়তা লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা করবে কেন, বাড়তি মজুদ নিয়ন্ত্রণের জন্য। কিন্তু মানুষ বাড়তি মজুদ নিয়ন্ত্রণ ছাড়াও তার আরও অনেক প্রয়োজনে টাকা হাতে ধরে রাখে, যেমন সতর্কতামূলক উদ্দেশ্য মানুষ কি টাকা ধরে রাখে, উনি উনাকে বাদ দিয়েছেন। তো এই সমাজগুলো এখানে আসবে, এই সমাজগুলো সত্ত্বেও আমরা কি করবো, তার তত্ত্বটা কি কি আছে অর্থের ইয়ে করার জন্য, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করার জন্য, যে অর্থাৎ বিশেষ করে ইয়েতে লেনদেন উদ্দেশ্যে অর্থের চাহিদা ও যে সুদের হার সে সম্পর্কিত এইটা বিশ্লেষণ তিনি যে করতে পেরেছেন। অন্য অর্থের বলছেন যে লেনদেনের উদ্দেশ্যে এবং শতকরা উদ্দেশ্যে অর্থের চাহিদাটা কি হয়, শুধু আয়ের উপর নির্ভর করে, এটা সে সুদের হারের কোনো সম্পর্ক নেই। কিন্তু তিনি বলছেন না, এইটার সাথে সুদের হারের সম্পর্ক আছে, এবং সম্পর্কটা তিনি খুব সুন্দর করে সূত্র দিয়ে প্রমাণ করে দিয়েছেন। তাই এই ক্ষেত্রে কারণে তার তত্ত্বটা যথেষ্ট কি গুরুত্বপূর্ণ। শেষ।